এই কেটে গেছে বাংলাদেশ থেকে সে কল করেছে সে আকি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি করে ফুডের কি আমাকে বললো আচ্ছা তো এর ইন্টারাপশন হয়ে গেল কথা বলতে পারি নাই তো হেলানা জাহাঙ্গীরকে কারা প্যাট্রোনাইজ করে করে প্রমোট করে করে এত উপরে তুলেছে হারানা জাহাঙ্গীর কি জোর করে গিয়ে ওখানে সাব কমিটির মেম্বার হয়ে গেছে মহিলা বিষয়ক কি একটা উপকমিটি না ইয়া উপকমিটি বলে বাংলায় মেহের আফরোজ সুমকি এটা দেখতে কাজের বেটির মতো মনে হয় একেবারে সোর সোরের মতো সুন্নি বেটির মতো চেহারা চেহারা দেখলে আমার হাগু আছে ভাই এই যে মেহরা জুমকি সে রাজনীতি বোঝে না কি করে একজন মানুষকে বহিষ্কার করতে হলো পার্টির কিছু নিয়ম নীতি আছে তাকে কারণ দর্শাইতে হয় ঠিক না বলেন ভাই সারা জীবন রাজনীতি করেছি রাজনীতি শিখাইছি আই এম কিং মেকার আমি কিং হই না আমার গুরু সিরাজুল আলম খান দাদা হ্যাঁ এই তখন বুঝতে পারে নাই আমি তখন কইতাম যে দাদা এই যে আপনি এর যে মাথা উঠাইতেছেন এ তো আপনারা কয়েকদিন পরে রাত্রি মেয়েটা বাগাই দিব ঠিক তাই করেছেন সকালেও বলেছি যারা এদের স্বাধীন করেছে তাদের মূল্যায়ন হয়নি সিরাজুল আলম খান দাদা তার মূল্যায়ন হয়নি তাই তিনি জাসদ তৈরি করেছেন মিজান চৌধুরী জমিদার চৌধুরী বংশের ছেলে পেলে কথা বলছেন নাই চাঁদপুরের কুটিপতি ভাই বিশ্বাস করেন আমাদের এই ভিয়ানাতেই আহাদ চৌধুরী মকসেদপুর জমিদার বাড়ির ছোট জমিদার সাহেবের ছেলে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা আমার ছেলেও বয়সে বয়স তিনি এখানে থাকেন হ্যাঁ তিনি বিশ বছর বয়সের এক তরুণী বিয়ে করে নিয়ে আসছে বুঝছেন চৌধুরী সাহেব জমিদার জমিদারের নাতিপুতি টাকা পয়সা আছে অস্ট্রিয়ার নাগরিক পেনশন পায় প্রতি মাসে লক্ষ টাকা টেলিফোন জরুরি আপাতত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম হারানা জাহাঙ্গীরের মুক্তি চাই প্রেম ধর্ম সারা ধর্ম মানব ধর্ম সারা ধর্ম জয় জনতা जय मनवता